গুড মর্নিং এভরিওয়ান, ডেলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে আপনাদেরকে আরও আরেকবার স্বাগত জানাচ্ছি। নতুন সকাল, নতুন সূর্য, আর সেই একই কাজ নিয়ে আমি আবার ফিরে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল থেকে উঠে আমার কাজকর্ম সমস্ত কিছু শুরু করে দিয়েছি। সকালে প্রথমে উঠেই আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট বানানোর পরে সকালে যা কাজকর্ম থাকে সেগুলো করছি। প্রথমেই রান্নাঘরে বাসনগুলো আগের দিনে রাত্রের বাসন সব ধুয়ে নিচ্ছি, তারপর দেখতে থাকুন পরপর আমি কী কাজ করি। সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম সকালের কাজ দিয়ে। সকালে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তার জন্য কি করলাম সকালবেলা আগে উঠে সকালের ব্রেকফাস্ট রেডি করলাম। আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেল, তারপরে আমি সকালের কাজে হাত দিতে পেরেছিলাম। রান্নাঘর পরিষ্কার, তারপর ঘর পরিষ্কার সমস্ত কিছু করে আমার বিছানা টিছানাও সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আর এখন করবো দুপুরের রান্না। তো আজকে তো শুক্রবার, শুক্রবার দিনকে আরে নিরামিষ, তো ভাবছি আজকে একটু ফুলকপির তরকারি করব। ফুলকপি আছে, ফুলকপির তরকারি আর মুগের ডাল, এমনি প্লেন মুগের ডালই করব। তো এই আজকে দুপুরে রান্না করবো, তার সাথে একটা যাও কিছু ভেজে নেবো, পাঁপড় ফাঁপড় যাও একটা কিছু ভেজে নেবো। তো আজকে দুপুরে আমাদের এই রান্না হবে। তারপর দুপুরে রান্নাটা করে নিই, এমনিতেই 12:30 বেজে গেছে, এখনও রান্নার কিছু রেডি হয়নি, খালি ভাতটা হয়েছে আর কিছু হয়নি। তো এবার চটপট রান্নাঘরে চলে যাই রান্না করতে। কিছু কাটা হয়ে গেছে, এমনকি মশলাও আমার রেডি করা হয়ে গেছে। আর
আর আমি ফুলকপি সবসময় ভাপিয়ে নিয়ে করি, তরকারি করার সময় বিশেষত ভাপিয়ে নিলে ফুলকপি থেকে যে সবুজ জলটা বেরিয়ে যায় সেটা খেলে শরীরে কোনো প্রবলেম হয় না, গ্যাস ট্যাসের কোনো প্রবলেম হয় না, তো তাই জন্য আমি এইভাবেই করি। তো ফুলকপিটা একটু জলে দিয়ে ওতে একটু নুন আর একটু হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো, আর ওটা খুব একটা ফোটায় না, জাস্ট ফুট ধরবে, আর সেই মুহূর্তে ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে এবার ওই তেল দিলাম, তেলেতে সামান্য নুন আর হলুদ দিয়ে এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে ফুলকপিগুলো ভাজব। ফুলকপি আলুগুলো তুলে ভেজে আগে তুলে নেব, নিয়ে তারপরে ফুলকপিগুলো কড়ায় দিয়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপি ভাজার পর কড়াইয়ে যে তেলটা থাকে ওই তেলেই একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিলাম, যেহেতু নিরামিষ তরকারি তো তার জন্য ওইভাবেই করি আমি নিরামিষ তরকারি সবসময়। আর ওতে ফোড়নগুলো লাল লাল হয়ে গেলে ওতে টমেটো আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। তো ওটা ভালো করে কষানো হয়ে গেলে ওতে আমি একটু সামান্য পরিমাণে হলুদ, মানে পরিমাণ মতো আর কি, পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু নুন আর সামান্য চিনি, নিরামিষ তরকারি তাই একটুখানি চিনি দিতেই হয়, একটু সামান্য চিনি দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ওতে আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর যখন জল দেব তখন আমি একটু ধনেপাতা কুঁচিও দিয়ে দিয়েছিলাম। রান্না আমার হয়ে গেছে, ডাল ফুলকপির তরকারি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, নিরামিষ রান্না করতে বেশিক্ষণ লাগেও না, তাড়াতাড়ি চটপট রান্না হয়ে গেছে। আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, রান্না করে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আমি এখন খাবো না, কারণ টিফিন করেছি অনেক বেলাতে, তো পরোটা খেয়ে এখনও পেট ভর্তি হয়ে আছে, তাই এখন টিফিন আর আমি করবো না। আর এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার খাবো না এখন বললাম, আমি এখন একটু রেস্ট নিয়ে নেবো, আবার বিকেলবেলা ফিরছি। আর বিকেলবেলা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, ওটা কালকেই বিকেলবেলা শেয়ার করব ভেবেছিলাম, কালকে তো কোনো ভিডিও করা হয়নি তাই জন্য করা হয়নি, ভেবেছিলাম আপনাদের সামনেই ফার্স্ট আমি খুলে দেখবো, কিন্তু সেটাও দেখা হয়নি। কালকে খুলে একবার দেখা হয়ে গেছে, কিন্তু ওটা এখনও যেখানে রাখা সেখানেই রেখে দিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করবো, তারপর ওটাকে আবার তুলে রাখবো, এখন ওটা দরকার লাগবে না। তো বিকালবেলা দেখাবো ওটা কি, এখন তাহলে একটু রেস্ট করে নিই, কারণ ভীষণ টায়ার্ড লাগছে আর ভালো। আর এই যে আমার ফুলকপির তরকারি, যখন তরকারিটা দেখাতে ভুলে গিয়েছিলাম দেখিয়ে দিলাম ফুলকপির তরকারিটা, আর ডালটা আর দেখালাম না, নর্মাল এমনি যেরকম মুগের ডাল হয় তো সেরকম ডাল করেছি। ব্যাস আজকে দুপুরে নিরামিষ রান্না, রাত্রিবেলা দেখি ফুলকপির তরকারি তো অনেকটাই করে নিয়েছি, দেখি রাত্রিবেলা রুটি না হলে পরোটা সব কিছু করে নেবো, আর একটু বেগুন ভেজে নেবো, তাহলে রাত্রে হয়ে যাবে। তো তাহলে আবার বিকেলবেলা দেখা হচ্ছে, তাহলে এখন একটু রেস্ট করে নিই, তারপরে আবার ফিরবো বিকেল। গুড ইভিনিং, আমি সন্ধ্যাবেলা আবার চলে এলাম, দুপুরবেলা শুয়ে ভালো ঘুমিয়ে পড়েছিলাম,
রাত্রিবেলা যেন ঘুম হচ্ছে না, কেন জানি না দুপুরবেলা একটু ঘুমাচ্ছি বলেই হয়তো রাত্রে ঘুম হচ্ছে না। তো যাই হোক, দুপুরে ঘুম থেকে উঠে বিকালবেলা ঘুম থেকে উঠলাম। বিকাল মানে এখনকার বিকাল মানে সন্ধে, 4:30 5টা বাজছে না, সন্ধে হয়ে যাচ্ছে। আর ওঠার পরে যার কাজ থাকে সেগুলো করলাম, সন্ধ্যা দিলাম, দিয়ে একটু চা খেলাম। আর দুপুরে বলেছিলাম যে ভাত খাইনি, খিদে পায় না, দেরিতে ব্রেকফাস্ট করেছি, তো এখন তো আর ভাত খেতে ভালো লাগবে না, তো খিদে খিদে পাচ্ছিল, একটু চা করে খেলাম। চাটা করে খেয়ে আর ভাবলাম যে আপনাদের যেটা দেখাবো বলেছিলাম সেটা দেখিয়ে দিই। আর একটা জিনিস দেখাই, এই হলো আমার বিছানার অবস্থা। সন্ধ্যের পর দুপুরের পর বিছানার অবস্থা এরকমই থাকে, সারা দিন এরকমই পড়ে থাকে সারা সন্ধ্যে। কারণ এখন তো এমনি শীতকাল, বিছানাতেই সব বসবে, আমার তো এমনি আলাদা করে চেয়ার বা সোফা টোফা কিছু কেনা হয়নি, এখানে কিনবো না ওসব আমি, তো ঘরেতে বিছানার মধ্যেই সব বসে থাকে। ছেলে বসে খেলা করে, ফোন দেখে, আমার হাজবেন্ড এসে একটু রেস্ট করে, তো ওরা এখন একটু বাইরে গেছে র্যাকেট খেলতে। আর আমি সেই ফাঁকে ভাবলাম যে আপনাদের জিনিসটা দেখে দিই। এটা হাজবেন্ডদের অফিস থেকে গিফটটা দিয়েছে, তো এমন গিফট ওদের প্রত্যেক বছর অফিস থেকে দেয়, প্রত্যেক বছরই দেয়, তো এমনই গিফট দেয় যেটা আমাকেই ব্যবহার করতে হবে। তো বেশ ভালোই লাগে নিজের জন্য গিফট, গিফট ছোট হোক বা বড় সবটাই সবসময় ভালো লাগে, গিফট পেতে কার না ভালো লাগে। তো কালকে আনার পরে ভেবেছিলাম যে আপনার সাথে শেয়ার করবো, বললাম কাল ভিডিও করিনি কোনো, তাই জন্য শেয়ার করতে পারিনি। তো এইটা দিয়েছে, দাঁড়ান দেখাই, এই যে হলো 10 পিসের ডিনার সেট বড় সিলের। তো দেখাই খুলে কী কী দিয়েছে। বাটি, ছোট ছোট বাটি 4 পিস আছে, দেখতে পাচ্ছেন এইখানে একটা আর এখানে তিনটে 4 পিস বাটি। আর আছে দুটো সার্ভিং বোল দিয়েছে, দুটো আছে এটা, এই যে দুটো সার্ভিং বোল। প্লেট এখানে 4টে আছে, এই যে 1 2 3 4 4টে প্লেট। তো এটাই দিয়েছে 10 পিসের ডিনার সেট। আমার একটা ডিনার সেট কেনার অনেক দিনের ইচ্ছা, তবে এটা 4টে আছে, ওটা বোধ হয় 30 পিস হবে, অ্যামাজনে দেখে রেখেছি। এখানে এখনও ঠিকানাগুলো ঠিকঠাকভাবে মানে জানা হয়নি বলে অ্যামাজনে অর্ডারও করতে পারিনি, তো এখন কাজ চলার মতো একটা পেয়ে গেছি। তারপর যখন অন্য কোথাও শিফট করবো তখন ওই ডিনার সেটটা নেবো। এটা বোরোসিলের, এই যে বোরোসিল, বোরোসিল লাউপালা এইগুলো সবগুলোই ভালো। আর ডিনার সেট আছে, ডিনার সেট আমার ছিল, আমরা তো এখানে নতুন এসেছি, আমার শ্বশুরবাড়িতে ডিনার সেট আছে, ওগুলো আর নিয়ে আসিনি, কারণ শ্বশুরবাড়িতে যারা আছে তারা ব্যবহার করবে, সেগুলো আর নিয়ে আসিনি। আর সন্ধ্যাবেলা এখন তো আমার আর কোনো কাজ নেই, একটু বসে থাকবো, একটু ফোন দেখবো, এই করব। আর রাত্রিবেলা সেরকম কিছু রান্না করারও নেই, আটা মাখা আছে, রুটি করে নেব,
আর ফুলকপির তরকারি অনেকটা আছে, ভাবছি একটু বেগুন ভেজে নেব, তাহলেই রুটি আমাদের খাওয়া হয়ে যাবে রাত্রে। সে করব একটু পরে, এখনই না। তো এখন একটুখানি বসে থাকি, একটু ফোন টোন দেখি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তো কিছু করার নেই, দেখানোরও নেই। রাত্রিবেলা সেরকম কিছু রান্নাও করবো না বললাম, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন। তো আজকে গুড নাইট অ্যান্ড টাটা।